আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুরুন নবী জামশেদ। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজার জেলার চৌকুরিয়া উপজেলাধীন বদরখালী ইউনিয়নে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে বদরখালী ডিগ্রি কলেজ, সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত। এর পূর্ব পাশে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এর একটু পরেই, এক বাউন্ডারি পরেই ক্রয়কৃত সম্পত্তি বদরখালী প্রবাসী মডেল সমিতির। আজকে এখানে একটি বনভোজনের ব্যানার দেখা যাচ্ছে, আয়োজন চলছে, প্যান্ডেল রয়েছে। তো এইটি আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। বদরখালী প্রবাসী মডেল সমিতি এটি একে দুবাই এবং বিভিন্ন প্রবাসের সদস্য রয়েছেন এবং স্থানীয় বদরখালীর কিছু সদস্য রয়েছেন এই সমিতিতে। বিস্তারিত জানব তাদের এই সমিতির সম্পর্কে। তাদের সভাপতি মহোদয় নেজামউদ্দিন এবং সম্পাদক আক্তারুজ্জামান বাবু রয়েছেন আমার পিছনে, তাদের সাথে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যানার, ব্যানারে রেখেছে বিসমিল্লাহ রহমান রহিম, সাম্যতা, পারিবারিক কর্মময় জীবন হতে অন্তত একবার মুক্তি লাভের জন্য আয়োজন চিত্র বিনোদন। উক্ত বিনোদনের মিলন মেলা হলো আনন্দময় বনভোজন। আজ 25শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আয়োজনে বদরখালী প্রবাসী মডেল সমিতি, স্থান বদরখালী প্রবাসী মডেল সমিতির প্রকৃত জায়গায়, যেটি আমি আগেই বলেছিলাম। তো এখন কথা বলবো আজকের এই আয়োজনের মধ্যমণি, যিনি এই সমিতির সম্পাদকের দায়িত্বে রয়েছেন, আক্তারুজ্জামান বাবু। সালাম আলাইকুম। আজকের এই বনভোজন সম্পর্কে আপনি যদি কিছু ধারণা দেন। আজকে এখানে আপনাদের দেশে অবস্থানরত কয়জন সদস্যদেরকে দাওয়াত করেছেন এবং অন্যান্য সমিতির সভাপতি সম্পাদক যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে দাওয়াত করেছেন কিনা এবং কয়টার দিকে তারা এখানে আসবে? সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ধন্যবাদ সম্মানিত ইউটিউবার। আজকে আমাদের একটি বনভোজন আয়োজন করা হয়েছে বদরখালী প্রবাসী মডেল সমিতির পক্ষ থেকে। আমরা সবাই প্রবাসী, দেশে তেমন একটা থাকা হয় না। যেহেতু আমরা সবাই প্রবাস জীবনে থাকি, একটা আনন্দ উল্লাসের প্রয়োজন আছে। তার পরিপ্রেক্ষিতে আমরা যখন দেশে আসছি, তো আমাদের সমিতির ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য সবাই এখানে উপস্থিত আছে, পাশাপাশি আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত সভা, বদরখালী প্রবাসী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতিকে ইনভাইট করেছি, সাধারণ সম্পাদককে ইনভাইট করেছি এবং বদরখালী প্রবাসী পেশাজীবী উন্নয়ন সমিতির সভাপতি এবং সেক্রেটারিকে আমরা ইনভাইট করেছি এবং বিভিন্ন নেতাকর্মীকে এখানে আমরা ইনভাইট করেছি একটি বনভোজন আয়োজনে। তো সবাই দোয়া করবেন যাতে আমরা। খানার মধ্যে কি কি থাকবে? খানার মধ্যে আমাদের এখানে ছাগল, হাঁসি, হাঁস, মুরগি, দেশি মুরগি ইত্যাদি ইত্যাদি। সেখানে আজকে আসবে আপনাদের? আজকে আমরা অন্তত তো অবশ্যই আপনি যেখানে আছেন দেখবেন ইনশাল্লাহ খুব আনন্দ ফুর্তির মাধ্যমে আমরা একটা বনভোজন আয়োজন করছি, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ দর্শক। এখানে দাওয়াতের মধ্যে আমি রয়েছি, যেহেতু আমি কল্যাণ সমিতির প্রচার প্রকাশনা সম্পাদক। দেখতে পাচ্ছেন এখানে বিশাল ডেকচি, ইতিমধ্যে গরম হচ্ছে। তো এখানে অন্যতম একজন সদস্য, উনি কিন্তু মাল্টিপ্লায়ার সদস্য, বিভিন্ন সংগঠনে কিন্তু রয়েছে। দায়িত্বে না থাকলে কিন্তু দায়িত্বের থাকার চেয়েও বেশি কাজ করে ফেলে। তো এখন কথা বলবো বদরখালী প্রবাসী মডেল সমিতির সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মামা নেজাম মামার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক শ্রোতা, আজ এখানে আর
আই গায়াওত খুজুমদ শুদ্ধ ভাড়াত কইতাম না আর একান বেশি মানে উৎসাহিত ইয়ারে একান সুন্দর সংগঠন গজিলাম 2016 সালের মাঝে দুবাই এবং সৌদি আরব প্রবাসী মিলি নাম দিলাম তো প্রবাসী মডেল সমিতি তো বিভিন্ন গাত প্রতিগাতর অনুকূলে যাইয়ের আর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আইয়েরে জিনিসান একান রুড় থজি আল্লাহ দিলা আলহামদুলিল্লাহ একটা সুন্দর জায়গা লই জাগান এখন বদাহিল্লা স্বর্ণ প্রাণকেন্দ্র তো উপস্থিত তারা জাগান তো বিভিন্ন কমিটির অধিকাংশ সদস্য যখন বদরহালি উপস্থিত আছে তারার আগ্রহের কারণে আর মিলন মেলান গুজি আজিয়া অধিকাংশ সদস্য এরা আইব এবং যারা উপস্থিত নাই তারা আল্লাহ তাআলার অন্তরহান্দে তবে তারা সবাই মিলে তুনো আরার পরে অ্যাড হইব তো বেগুলোয় দাওয়াত দিয়া গিয়ে আরার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপের মধ্যে আলহামদুলিল্লাহ সবসময় জিয়ানন নরিয়ান যার আর 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 বিশেষ করে অনুরোধ করছেন যে আর সদস্য যারা আছেন যারা উপস্থিত হইন না পারেন তারা আল্লাহ আর সমবেদনা জানাই আগামীতে যেন আর আর নিলে সুন্দর আয়োজন করতে পারি ইয়ান আল্লাহ আমরা সহযোগিতা করিবেন আর আর পরবর্তী চিন্তা ভাবনা আগামী এক বছরের আর আর ভ্রমণের খাস উদ্বোধন কর ইনশাআল্লাহ যদি আর সাধারণ সদস্য হলে উন্নয়নমূলক খাস বলতে আর আর সাইড দেখি আর আর সংগঠন নাম গুজি দে সুন্দর আল্লাহ আর এত লাভ করে হাই ইয়ান আল্লাহ নও তবে প্রবাসী হল একসাথে আসি দিয়ে আল্লাহ সুন্দর আল্লাহ জিনিস তো ইনশাআল্লাহ আর আগামী এক বছরের ভিতরে আর আর ভবন নান শুরু করতে যাব বলে আশা করি আর আর সাধারণ সদস্য যারা আছে বেগুন সহযোগ করলে আর আর তো একতলা পার্কিং অফিস ভবন ওরে ফ্ল্যাট সিস্টেম দশতলা ইয়ান সামনে দি যুগে জিয়ান হারিয়ান ইয়ানেই হইব ইনশাআল্লাহ তো বেগম ভালো থাকিবেন আর বর্তমান সদস্য আলহামদুলিল্লাহ 60 জন আছি আর খুব শুরু করছিলাম আরো অধিকাংশ সদস্য লই আর্থিক আর আলহামদুলিল্লাহ আর হইলে মাসিক উপকার ফিস আছে ফিস তো নাই এর আর আর ইয়ান হইলে কি সুদ মুক্ত না আর আর সংগঠন আর কি আর ঋণ নদীর আর জোয়ান বন্ধক জায়গা বন্ধক এন্ডিল নদীর আর আর জায়গা লই ইনশাআল্লাহ জায়গার তো আর আর ভবিষ্যৎ আর আর তো লভ্যাংশই নাই এ পর্যন্ত কিন্তু মূলধন জিয়ান আছে ইয়ান মাঝে জাগার মাঝে দাম বড় যে দাম বাড়ে আর আর উগ্র সমিতির গঠনতন্ত্র তো গল আছে দে যদি খনক সদস্য পদ ত্যাগ করে যাইতে চাইলে এবারে আর 8% করে লভ্যাংশ দিব যেহেতু জায়গা একখান কিনে আছে আর একখান হতে হলে আর স্বর্ণ সদস্য আর আর ক্লাবের দুকিন না পারিব এবার 2001 সালের মাঝে আর আর সাধারণ সভাত অগিয়ে দেখুন দিল্লা যারা যাইবই 2001 সালের সাধারণ সভার মাঝে উগ্র কার্যকরী কমিটি নির্দেশ দিয়ে যে হিরু আমলত হিরু তত্ত্ব আমলত মাঝে সেক্রেটারি আছে এই আমলত নির্দেশ দেওয়া আছে আর আর সংগঠন ধন সদস্য আর আর নলিয়ম যারা যাইব তারা সসম্মানে লভ্যাংশ সহ বিদায় দিও ইনশাআল্লাহ আগামী তো আর যা সদস্য আছি কি আর বাদ দিতে না স্যার কি আর ঢুকাইতে না স্যার আর যারা আছে তারা হলে সুন্দর করে সংগঠন আর আগালো যেতে স্যার আল্লাহ যেন এন্ডিল আর আগালো যেতে পারি এদওয়ান আর দেশবাসী এবং অন্যান্য সংগঠন যারা আছে বেগুন হাস্ত আর দোয়া স্যার বেগুন আর আলো জেলে আর আল্লাহ দোয়া করিবেন আগামী মাসে যেন এ আয়োজন নান আরো বড় করে করতে পারি এবং প্রায় সদস্য যেদিকে সংগঠন আছে বেগুনো দাওয়াত দিতে পারি এন্ডিল্লা দোয়া করি দোয়া করিবেন ইনশাআল্লাহ আর সফল হইম বলে আশা করিস অনরাত দুবাই বেগুন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ দর্শক কতক্ষণ কথা বলছিলেন পদরখালি প্রবাসী মডেল সমিতির সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মামা নেজামউদ্দিন এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ময় মশাল্লা কাজ চলতেছে আসসালামু আলাইকুম আপনার সাথে কথা বলতে চাচ্ছি আজকে আপনি এই আয়োজনে এসে আপনার কেমন লাগছে আসলে সমিতি যেভাবে উদ্যোগ নিয়েছে আমি মনে করতেছি এটা খুব একটা সুন্দর মন মানুষের তার আর ভালো অনেকে এই সমিতির সদস্য আছেন সদস্য না সহযোগিতা আর কি ধন্যবাদ প্রবাসী নয় প্রবাসী ছিলাম কিন্তু আমাকে অ্যাড করে নাই তারা দেখি সামনে কিভাবে ধন্যবাদ কেন না
হ্যাঁ দেখতে পাচ্ছেন ছাগলের মাথা ফড়ে আছে, ফড়ে আছে হাঁটু। এখানে আমার ভাই কাটাকাটি করতেছেন ছাগলের মাংস, দা দেখাবো না, কাটাকাটি দেখালো জামিলা। তো এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। আমাদের এখানে আরেকজন সুপরিচিত দুবাই প্রবাসী সবল প্রবাসী রয়েছেন, ইকবাল মামা। উনি কিন্তু আমার বদরখালী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সাবেক একজন উপদেষ্টা, দীর্ঘদিনের সফল একজন ব্যবসায়ী প্রবাসী। তো আপনার এই আজকের আয়োজনে এসে কেমন লাগছে? আপনি তো এখানে সদস্য, তাই না? এই সমিতির মডেল সমিতির উপদেষ্টা, উপদেষ্টার দায়িত্ব রয়েছেন, আপনার অনুভূতি কি? সবাইকে 2024 সালের নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমরা অনেক প্রবাসী আজকে একত্রিত হয়েছি এখানে, যারা দেশের মধ্যে অবস্থান করতেছে, সবাই মিলে আমরা পদ্মাকালী প্রবাসী মডেল সমিতির সদস্যগণ একটা বন্ধুদের আয়োজন করলাম। তো আন্তরিকভাবে দুঃখিত, বিশেষ করে আমাদের অনেক সদস্য আজকে উপস্থিত নেই, প্রবাসে আছে। ইনশাল্লাহ আগামীতে যেন কোনো একদিন সবাই একসাথে একত্রিত হই, আরও আমরা বড় পরিসরে এই আয়োজনটা করতে পারি। আর আমাদের বিশেষ কাজ হচ্ছে এই সংগঠনটি করা। আমাদের বিশেষ করে আমরা বদরখালীতে অনেক প্রতিষ্ঠান আছে, অনেক অসহায় পরিবার আছে, অনেক অনেক কিছু দেওয়ার আছে এই সংগঠন থেকে। সবাই যদি আমরা সবাই আমরা আমাদের সাথে সহযোগিতা করে আমরা এই বদরখালীতে এই সংগঠন নিয়ে অনেক কিছু দিতে পারবো, এই আশা ব্যক্ত করি। আর সবার আমি মনে করি যে প্রবাসী সংগঠনগুলো রয়েছে বদরখালীতে, দু তিনটা তিনটার অধিক মনে হয় রয়েছে। তো সমিতির কর্তৃক যে আয়োজন, এরকম আয়োজন থাকে বিভিন্ন বনভোজন এবং মিটিংয়ের, হ্যাঁ, আলোচনা সভার, সেখানে বিশেষ করে যারা প্রবাস থেকে ছুটি যায় তারা কিন্তু সশরীরে উপস্থিত থাকতে পারে না, হয় গ্রুপের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে যারা এখানে এইরকম আয়োজনে উপস্থিত থাকতে পারে ছুটিতে এসে, তারা কিন্তু ভাগ্যবান। এটা এই বিষয়ে আপনি কি মনে করেন? এটা ভাগ্য নির্ভর পরিহাস, কি করবেন, ভাগ্য যেদিন হয়তো আমার ভাগ্য লেখা আছে আজকে আমি এই আজকে উপস্থিত হতে পারলাম। অনেকের ভাগ্যের মধ্যে লেখা নাই, এত উপস্থিত হয় না, তাদের মিস করছি, মিস করার সাথে আর কোনো আমাদের করার কিছু নেই। তাদের জন্য থাকছে শুভকামনা, হয়তো আরো দেশে এসেছি, চার মাস অতিক্রম হচ্ছে, এর ফাঁকে কিন্তু ইকবাল মামাকে তিন তিনবার আমার দেখা হয়েছে। তিন তিনবার বলতে উনি দুবাই যায় এবং বদরখালীতে আসে, যেন তিনি চট্টগ্রাম বলবো না, আমি কক্সবাজার গেছে, বদরখালী দিয়ে কক্সবাজার গেছে, আবার এসেছে, কখন যাচ্ছে কখন আসতেছে এটা কিন্তু আমি দেখি না, কিন্তু দেখি হঠাৎ করে এখানে চলে আসে, বলে যে আমি চলে গেছিলাম আবার এসেছি। এটা একটা সৌভাগ্যবান মনে করি আমি। তো এরকম অনুষ্ঠানে যে আপনি আপনার উপস্থিতি এটা দেখে আমিও আনন্দিত মনে করছি, এই মডেল সমিতির সবাই আনন্দিত, যেহেতু আপনারা সভাপতি সম্পাদক দুজনকেই এই অনুষ্ঠানে উপস্থিত পেয়েছেন সশরীরে। তো ধন্যবাদ সবাইকে, আর বদরখালীতে যেই প্রবাসী সংগঠনগুলো রয়েছে এবং স্থানীয় যেই সমিতিগুলো রয়েছে রেজিস্টারভুক্ত এবং আনরেজিস্টারভুক্ত, সব সমিতির জন্য রইল অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এতক্ষণ পর্যন্ত এই বদরখালী প্রবাসী মডেল সমিতির বনভোজনের আয়োজনে আপনাদের সাথে ছিলাম আমি নূরুন্নবী জামশেদ। চলিতে চলিতে হতে আবার হবে দেখা, এ দেখা শেষ দেখা নয়। তো